मुसमान् हसन बेमन् जा बेम रघु न रुषान मुसलमान् हसलन बेमन् जा बेम रख नरुषमा जीवने कोरिष्ना भूल আরবি শতক বলে নবী রসল মুসলমান হসনেবে মানব যা মে ঈমান রাখলে তো রশন পা ক্যাসেটটির শব্দ ধরনে এবং কম্পিউটারাইজ করি ফুটনে মোবাইল মোনালিসা এন্ড অডিও

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مذل له ومن يدلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا طبيب روحنا محمد صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد أفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى ال سيدنا হাই বিশ্বনবীর সানে দৌড়ুদ পড়ছেন আরও একটু প্রাণভরা আওয়াজ নিয়ে ভক্তি ভরা সুর নিয়ে পড়বেন কারণ বিশ্বনবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন অরসুলুল্লাহ বলছেন ইন্না না দোয়া আ মাউকু ফুন সামাই ওয়াল আর্ক লা ইয়াস আদু মিনহা সাইউর হাত্তা তুসল্লি আলা নবিকা অরসুলুল্লাহ জানিয়ে দিলেন যে আমি বিশ্বনবী জানিয়ে দিলাম তোমরা আল্লাহর কাছে যেটা দোয়া করো ওই দোয়াটা আসমান আর জমিনের মিডিলে লটকানো থাকবে হাত্তা তুসল্লি আলা নবীকা যত তক যতক্ষণ পর্যন্ত মুস্তাফার উপরে দরুদ না পড়বে আল্লাহর দরবারে দোয়াটা পৌঁছাবেই না জোরে বলে তো ভাই এখানে আমরা বসে আছি কি গো সব হচ্ছে না হচ্ছে জোরে বলেন হচ্ছে না হচ্ছে না রাসূলুল্লাহ বলেছেন কুন আলিমান আউ মুতাআল্লিমান আউ মুস্তামিয়ান আউ মুহিববান আলা তাকুনিল খামিসাতা ফাতাহলিক সুনুল্লাহ বলছেন হয় তুমি আলেম হও যদি আলেম না হতে পারো তবে আলেম যে যখনই কথা বলে বয়ান করে আলেমদের কথাগুলো শোনো আউ মুস্তামিয়ান আউ মুহিববান অথবা আলেমকে ভালোবাসো আর যদি তুমি আলেম না হও আলেমের কথা না শোনো আলেমকে ভালো না বাসো আলেমকে মহব্বত না করো এটার কোন পর্যায়ে যদি তুমি না পড়ো তাহলে ফাতাহালিক তুমি ধ্বংস হয়ে যাও তো ভাই যদি আলেম হন মাসাল্লাহ অসুবিধা নেই আলেম যদি না হন বাকি যদি তিনটে হন কথা শোনার দরকার আছে না নেই কথা বলেন আছে না নেই শুনলেও সব বসে থাকলেও সব ঠিক না তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসছে বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন যখন কোন বান্দা একিনের সাথে ইখলাসের সাথে হক নিয়াতের সাথে বাড়ি থেকে কোরআন এবং হাদিস শুনতে বার হয় তার প্রতিটা কদমে কদমে আল্লাহর ফারিস্তারা নেকি লিখতে থাকেন জোরে বলেন দা সুবহান যতক্ষণ সে মজলিসে থাকবে ওই মজলিসে থাকা অবস্থায় যতক্ষণ না বাড়িতে ফিরবে ওই অবস্থায় যদি সে মারাও যায় তবে সে শাহাদাতের দারজা পেয়ে যায় বিনা হিসাবে জান্নাতি জোরে বলে আবার এই বরকত আছে না একটু জোরে বলেন আছে না নেই বিশ্বনবী বলেন ওয়াইস্তাগফিরু লাহু মান ফিস ওয়াল আরদ হাত্তাল হিতানা ফিল মা আখরাজাহু তিরমিজি রাসূলুল্লাহ বলেন যতক্ষণ বাড়ি থেকে বার হওয়া থেকে শুরু করে বাড়িতে আসা পর্যন্ত সমুদ্রের মাছের আস জলস প্রাণীরা তার জন্য ইস্তেকফার কামনা করে গুনা মাফের দোয়া আল্লাহর দরবারে করে জোরে বলেন তো ভাই একটা কথা বলি মাছের কি কোনো পাপ আছে আরে মাছ মাছ কোনো পাপ আছে গো আই ওদের হিসাব হবে আল্লাহ কিয়ামতের ময়দানে কি বলবেন কুনু তুরাবা তুরা মাটি হয়ে যা ওদের কোনো হিসাব আছে গো হিসাব নেই তাহলে মাসেরা যদি আমাদের জন্য ইস্তেকফারে দোয়া করে তিরমিজি শরীফের হাদিস তো আমাদের গুনাহ মাফ হতে পারে না পারে ভাই আমার বিশ্ব নবীর হাদিস মোতাবেক এটা বলতে পারি আপনারা বাড়ি থেকে বারো হয়েছেন মাশাআল্লাহ কুরান এবং হাদিস শোনার জন্য যদি আজ এই রাতটা কায়েম করে দেন এই রাতটা যদি কুরআন এবং হাদিস শোনার জন্য কুরবান করে দেন আল্লাহর কসম আপনি বাড়িতে যাবেন ইমান যদি ঠিক থাকে নিষ্পাপ মাসুম হয়ে ঘরে ফিরবেন জোরে বলেন তো ভাই আমার পরেই মুফতি সাহেব হুজুর আছেন আমরা কে কে নিষ্পাপ মাসুম হয়ে বেহেস্তি হয়ে দুটো ঘন্টা শেষ করে কুরবান করে দিয়ে বাড়ি যেতে চাই দু হাত তুলে দেখেন কে কে রাজি আছেন একটু মহাব্বতের সাথে দরুদ পড়ার দরকার আছে না নেই একটু জোরে বলেন আছে না নেই ওজোর দুটো উঠতে পারেন দুটো ওজোর একটা হচ্ছে ওয়ান টু মানে কি বুঝতে পেরেছেন মাইনাস প্লাস যদি হয় উঠতে পারেন থ্রি মানেই ভাববো যে থ্রি পেচের মাল টানতে যাচ্ছেন বিড়ি ঠিকটা ভুল এটা সুযোগ নেই কথা বুঝতে পেরেছেন তো ভাই বিশ্ব নবী আমার হাদিস পাকের ভিতরে এসছে রাসূলুল্লাহ দুধবন উনি বলছেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন বাসপান ছিল ছোট ছিল আমি কোলে করে নিয়ে যেতাম ইন্দ্রার অনেক নিচে ছিল পানি আমি মোহাম্মদের নামটা স্মরণ করে নূরে মুস্তাফার নাম নিয়ে তার ওসিলাই একটা ফুতু ফেলে দিতাম ইন্দ্রার ভিতরে ইন্দ্রার নিচে থেকে রসুল উল্লাহর ওসিলাই পানি উপরে উঠে আসত জোরে বলেন হার দার্দ কি দাওয়া হয় সল্ল আলা মোহাম্মদিন তাবি যাহার বালা হাই সদ্য আলা মুহাম্মাদিন তাম দুঃখ যাতনা সব রোগ একটাই তাবিজ উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ইমান নূরে মুস্তাফাকে যদি গলায় লটকাতে পারেন সিনাতে রাখতে পারেন নবীর দরুদ পড়তে পারেন বেশাক রাসূলের শাফাত পে আপনি জান্নাতি হয়ে যাবেন জোরে বলে তো ভাই সেই নবীর দরুদ পড়তে চাই না চাই না কথা বলেন চাই না চাই না এখন যদি বলে এখন নাকি আমাদের মোদী সরকার বলছে জিরো ব্যালেন্স এক লাখ টাকা করে দেবে তাই না এখন যদি বলে এক লাখ টাকা করে দেবো স্লোগান কত উঠবে তার ঠিক নেই ঠিক বলছে না ভুল বলছি সুহান আল্লাহ আমরা মুসলমান ঠিক না বল আমরা কোন পার্টির স্লোগান দিতে রাজি নেই রাজনীতির কালারে জড়িত হতে রাজি নেই আমরা একটাই শ্লোগান আমরা মুসলমান আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটাই শ্লোগান আল্লাহ আকবার জোরে বলেন ঠিক না বল আমাদের জন্ম যখন হয়েছে কানে আজান দিয়েছে না দেয়নি আল্লাহু আকবারের আজান হয়েছে না ভাই আবার যতদিন বেঁচে আছে আল্লাহু আকবার নামাজ আছে না আচ্ছা জানা যার সময় আল্লাহ আকবার আছে না নেই তাহলে আমাদের জন্ম থেকে মরণ পর্যন্ত কি যে স্লোগান আল্লাহ আকবার তো ভাই যাই হোক এবং রসুল উল্লাহ দরুদ ঠিক না বল আরে জন্ম যখন নিয়েছেন ভাই আমার বিশ্বনবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়েছেন আমি রসুল্লাহ জানিয়ে দিলাম প্রত্যেক ওয়ালেদের পিতার উচিত হলো তার কানে যেন আমি রসুল্লাহ আমার মহাব্বতটা শুনিয়ে দেয় আমার পরিচয়টা করিয়ে দেয় জোরে বলেন ঠিক না বল নবীর হাদিস রসুল্লাহ বলেছেন আমার পরিচয় সে যেন তার সন্তানকে করিয়ে দেয় আমাকে যাতে মহাব্বত করে তাহলে রসুলের দরুদ নবীর পরিচয় আমাদের কাছে আছে না আচ্ছা যখন মারা যাব ওই যে জানা যা নামাজ যেটাকে আমরা জানা যা প্রকৃত নামাজ আবার দোয়াও বলি ঠিক না বল তোর ভিতরে নবীর দরুদ আছে না নেই মানে মরনে জন্মে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর আওয়াজ আছে আর আল্লাহর আওয়াজ যেখানে আল্লাহ পাঁচ জানিয়ে দিলেন ওমান যাকারানি যাকারাল্লাহ ওমান যাকারানি যাকারতু মাইয়া আসমানে জমিনে ফুলকে ফুলকে যেখানে আমি আল্লাহ আমার জিকির হয় সাথে সাথে আমার মুস্তাফার জিকির হয় আমি আল্লাহ আমার জিকির আমার হাবিবের জিকির আমার হাবিবের জিকির আমি আল্লাহ আমার জিকির জুড়ে বলেন সুবহান সেই নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই আর আমার হিন্দু ভাইরাও পড়ে তবে ভাষা অর্ণ ঠিক না বল হিন্দু ভাইরা পড়ছে কি পড়ছে উপ নন্তা মশি শুতেন বর্ষা বস্য ভদ্রেন বর্ষা বয়ম

গুনগুন করে একঝাক মৌমাছির মতো সকলেই পড়েন আল্লাহুম্মা সন্নী আলা জহাঁরাউ জায়ে পাকে খাইরুল মারাগে ও জান্নাতুন হিখে তুফির আওর কিয়াহে আল্লাহুম্মা সল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি

उनु गुनाह है दीदार मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदीना

وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم قَتَمَ الله به النبوة وحكم أن لا نبي بعده لا إله إلا الله لا إله لا إله إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो जिक्र अल्लाह करते हुए جنتي جلو لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بابو كيف كان بدر رسول الله صلى الله عليه وسلم أقول الله عز وجل إن وحين ليك كما وحين له النبي من بعده حدثنا خميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد بن الأنصاري قال أخبرني محمد بن رحمة التيمي أنه سمع القنقر وقص نيس يقول سميت من الخطب رضي الله تعالى من يقول سمعت رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما من نواه فمن كانت هجرته إلى الدنيا ইউসি হাল ইমনা তিনেন কি হ ফাহিজরাত ইলাম হাজা ইলাই রমালল বুখারি মজজাজ মহতরাম সম্মানী ও সভাপতিরসাহে এবং অবুস্থিত দেকার ওলামায় কেরাম হজ্্যা যে কেরাম হুফা যে কেরাম সামে ইনিজাম অত্তুলাবা এবং অনাগত যেনা সাখুল মাসা স্তাাজুল আসাথিজা রনাদ মেহমান খাতিবে আহলে সুন্নাত মুফতি সাহেব হুজুর আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী আনগন সমবয়সী সমজুটি অ্যান্ড ইয়াং জেনারেশন আমার বন্ধু বান্ধব দূর দূরান্ত থেকে আগত স্বাগত সমাগত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সকলকে জানাই মুবারক যে মহানবুল ইজাত আল আবিন তাবারকালা আমাদেরকে এত সুন্দর সত্র বসার মতো তাওফিক দিয়েছেন আলোচনার প্রারম্ভে সেই রাজাধিরাজ কিংস অফ অল কিংস তামাম আলমে ক্রিয়েটর আল্লাহ জল্লা মসদুর দরবারে লাখ কোটি সুখুরি আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এরপর বিশ্বসভার সভাপতি সমস্ত নবী রসুলগণের মাতার তাজ মুকুট শামসুল হিদায়া বদরুদ্দুজা সৈয়দুল সাকালাইন আখতাবে নবুয়া শাহান শাহের রিসালাত সরকারে দোজাহা নূরে মুস্তাফা হুজুরে আকরাম নূরে মুজাসম নুরুন আলা নুরু সৈয়দিনা শফিনা হাবিবিনা মৌলানা মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কুব্বতে খাদ্রা সবুজ গম্বুজের নিচে যিনি আরাম করছেন সেই বিশ্ব নবীর দরবারে জানাই শত কোটি দৌরুদ সালাম সকলে বলুন সাল্লাহ আলাইহি অসাল্লাম আলোচনা দীর্ঘায়িত নয় কুরানু মাজিদ থেকে একটা আয়াত আমি রাখবো ওই আয়াতটাই উপরে আলোচনা করে মার্শাল্লাহ বিদায় নিতে চাই আলাইহি হি তবাকাল টু ওই আল্লাহ পাক যদি আর শাজিম থেকে তাহার এই ক্ষুদ্র গোলামটার উপরে একটু রহমত করেন এবং আপনাদের মতো সোনার মানুষের দোয়া হয় হ্যাঁ আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন মিনাল লহে নুরু ও কিতাবু মুবিন আল্লাহ পাক বলছেন ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মার্সিফুল দ্য বেনিফিসেন্ট

স্পষ্ট প্রমাণ বুরহান কুরআন মাজিদ আর একটা হলো গ্লিটারিং লাইট স্পষ্ট জ্যোতি নুরুন আলা নূর নূরে মুস্তাফা জোরে বলেন দা সুবহান আল্লাহ পাক বলেন কটা জিনিস পাঠিয়েছি একটা হলো কুরআন আর একটা সুজা কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক না বল বিশ্ব নবী আমার হজ করেছেন হুজুর আমার শেষ হজ বিদায় হজ রাসূল আমার জানিয়ে দিলেন তারাক্তু তুফিকুম আমরাইন আমি বিশ্বনবী জানিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কিতাব পুরানটাকে আঁকড়ে ধরবে আর আমি নবী মোহাম্মদ আমার হাদিস আমার আখলাক আমার ক্যারেক্টার আমার আইডেন্টি আমার স্ট্যাটাস আমার স্টাইলকে আঁকড়ে ধরবে এই দুটো যদি আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবে না গুমরাহি হবে না বিপদগামী হবে না জাহান নামি হবে না আল্লাহ তোমাদের যদি আঁকড়ে দুটো ধরো যার নাতি বানিয়ে দেবেন জোরে বল কিন্তু দুঃখের বিষয় নবী যে দুটো আঁকড়ে ধরতে বলেছেন আমরা সেই দুটো ছেড়েছি যে দুটো ধরতে বলেছেন সেই দুটো

ঠিক না বল কি কথা বুঝতে পারেন মিলাদ করবেন তার বিরুদ্ধে ফতোয়া যারা মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে ভাই কালকে হলো ক্রিসমাস ডে ঠিক না বল তারা যিশু খ্রিস্টের জন্মদিনে কেক কিনে খায় বিবেকে বাদে না ঠিক বলছি না বলছি রসুল্লার মিলাদ করতে গেলে গায়ে জ্বালা অথচ তাদেরই ছেলে মেয়েরা তারাই স্কুল কলেজ ইউনিভার্সিটি রবীন্দ্র জয়ন্তী পালন করে নজরুল জয়ন্তী পালন করে প্রজাতন্ত্র দিবস পালন করে তার বিরুদ্ধে ফতোয়া নেই যত ফতোয়া হচ্ছে মিলাদুল নবীর বিরুদ্ধে ঠিক না বল ঠিক বলছ না বল বলছি কারণ এটা ভালো কাজ কি গো আরে ঠিক না বল এটা ভালো কাজ যত ফতোয়ার বিরুদ্ধে রবীন্দ্র জয়ন্তী পালন করছো ছুটি নিচ্ছে ওর বিরুদ্ধে ফতোয়া নেই আহ বিরুদ্ধে ফতোয়া নেই এখন বলতে গেলেই বলবে নবী দিবসে কি নবী করে গেছে এই নবী দিবস নবী করে গেছে বলবে না নবী দিবস কোরআনে আছে রসুল্লাহ চলে যাওয়ার অন্তত ছয়শ বছর পর আবিষ্কার হয়েছে এই নবী দিবস রসুল্লাহ মিলাদ এই রসুল্লাহ মিলাদ আমরা যে করি ওলিদা ইয়ালিদু বক্তে বেলাদা অর্থাৎ নবীর জন্মর আলোচনা করা রসুল্লাহ জন্ম বৃত্তান্ত বয়ান করা এই রবিউল আওয়াল মাসে আমরা করি ঠিক না বল নবী করে গেছেন ওদের কথা হল নবী করে গেছেন সাহাবারা করে গেছে রসুল চলে যাবার অন্তত ছয়শো বছর পর আবিষ্কার হয়েছে আমি বলছি না রসুল চলে যাবার ছয়শো বছর পরে আবিষ্কার হয়নি আল্লাহ পাক সর্বপ্রথম নূরে মুস্তাফাকে সৃষ্টি করে আল্লাহ পাক রসুল আগমনী জানিয়ে দিয়েছেন জোরে বল ঠিক না বল তো ভাই মিলাদুন্নবী করতে গেলে আমি এর বিরুদ্ধে অথচ এম আসলি এমপি আসলি মন্ত্রী আসলি দাঁড়িয়ে সেলুট জানাচ্ছে ওখানে ফতোয়া নেই ঠিক বলছি না ভুল বলছি ওখানে ফতোয়া নেই নবীর বিরুদ্ধে যখন কথা তো ভাই আমি যে তো ব্যাপার মিলাদুন্নবীর মাস রাসূলুল্লাহর মিলাদের উপর একটু আলোচনা করব রাজি আছেন তো আপনারা আয়াতুল শিগান থেকে তুলছি 마শাআল্লাহ তো ভাই তার আগে একটু কুরআন সম্পর্কে যে আমি আলোচনা করব কুরআন সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ড বলার দরকার আছে না কি এমন একটা কিতাব বিশ্বের বুকে যত কিতাব এসেছে এক কথাই বলা যায় যে ভাই বাপের পরিচয় জানে না তাকে কি বলে ওটা আমি বলবো না কিন্তু কোরআনে কারিম এমন একটা কিতাব কোরআনে কারিম তার নিজের পরিচয় নিজে দিয়ে দিতে পারে জোরে বলেন না সুভাগ বিশ্বের বুকে যত কিতাব আছে তো উরাত হোক জবুর হোক ইনজিল হোক কুরআন হোক বেদ হোক বাইবেল হোক ত্রিপিটক হোক জেন্দবস্তা কুরআন তো সাহেব ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট মতি লোক দিঘানিকা জলমসরি ভাইবালা দশতির গীতা পুরাণ রামায়ণ মহাভারত চৈতন্য চরিতমৃত সব হলো মূর্তা, মুর্দা মুর্দা মানুষের রচনা করা একমাত্র কালামুল্লাহ হলো আল কুরআন কোরআন তার নিজের পরিচয় দিয়ে দিতে পারে অন্য কোন কিতাব সেটা পারে না জোরে বলে আপনি যদি আমি যদি কোরআনের হয়ে দাঁড়াই কথা বুঝতে পেরেছেন আমি যদি কোরআনের হয়ে দাঁড়াই আর কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি কি জন্য এসেছ কোরআন নিজেই তার উত্তর দিয়ে দেয় লেতু ফুরিজার না সামিনা জুলুমত ইলান নূর আমি কোরআন এসেছি মানুষকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসার জন্য জোরে বলেন না সোভা কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তুমি কার দ্বারা এসেছ নিজেই জানিয়ে দেয় না জালা বিহি মুরহুল আমিন জিব্রাহিল আলী ইসলাম ধাপে ধাপে আল্লাহর তরফ থেকে লৌহে মাহফুজ থেকে কোরআন এনে নাজিল করিয়েছেন আমার কাছে জোরে বলে কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তুমি কোথায় ছিলে কোরআন নিজেই তার উত্তর দিয়ে দেয় বাল হুয়া কোরআন মাজিদুম ফি লৌহে মাহফুজ আমি কোরআন লৌহে মাহফুজে ছিলাম জোরে বলেন দেশ কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার ভিতরে রাজনীতি আছে কোরআন তার উত্তর দিয়ে দেয় ঠিক না বল কোরআনকে আপনি যে প্রশ্ন করবেন কোরআনকে কোরআন একদিকে দাঁড়িয়ে যাবে কোরআনকে আপনি যে প্রশ্ন করবেন কোরআন মানুষের মতো তার জব দিয়ে দেবার সক্ষমতা রাখে এজন্যই তো আমেরিকার কম্পিউটার জানিয়ে দিয়েছে দেয়ার ইজ প্রবাবলি ইন দা ওয়ার্ল্ড নো অথর ওয়ার্ক হুইচ ইজ রিমেইন্ড 14 সেন্টুরি দিস 1400 বছর ধরে অবিকৃত অবস্থায় আছে পৃথিবী যতদিন থাকবে এই কোরআন কোনোদিন অবিকৃত হবে না হচ্ছে না বিশ্বের বুকে একমাত্র তাইমি কাইমি হবে শান্তি প্রতিষ্ঠা করিয়ে দিতে পারে

আজকে ভাই বিভিন্ন জায়গায় নবীর মিলাদ সম্পর্কে ফতোয়া ঠিক না কেউ কিছু জানুক আর না জানুক বলে কি আরে আল্লাহ আল্লাহ আদমকে আল্লাপ জায়গায় বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছেন এবছর বিভিন্ন জায়গায় গেলাম চেন্নাইতে গেলাম বোম্বাইতে গেলাম বিভিন্ন জায়গায় পেলেন আল্লাহ পাক নিয়ে গেলেন তো ভাই সব জায়গায় গেলে একটাই সমস্যা আগের বক্তা ওয়াশ করছেন সে কোন জিনিসটা দেখার দরকার নেই ওয়াশ করছেন নবীর মিলাদের যত সব বিরুদ্ধে

কথা বলেন লাভ আছে নবীর বিরুদ্ধে অঝরি লাভ আছে লাভ নেই তো ভাই কারণ কি জানেন এদের একটা গল্প মনে পড়ে যায় আমার বাইর আমার তো হাঁস আছেন আপনাদের এলাকায় হাঁস তো হাঁস দেখেছেন এই যে পুকুরগুলো থাকে না পাচাটা উঁচু করে দিয়ে মুখটা মাটির পানির ভিতরে দেয় কি খোঁজে বলেন তো শামুক খোঁজে শামুক খোঁজে না শামুক খোঁজে এবার হাঁসেরা সব একটা দিন বলছে আমাদের গ্রামের পুকুরে তো শামুক অনেক খেয়েছে খেয়ে ঠিক ভালো পেট ভরেছে কিন্তু মনটা ভরেনি গ্রামের একই জিনিস খেতে খেতে একটা মুখের রুচি অসুবিধা হয়ে যায় না মুখের রুচি টেস্ট ঠিক পাচ্ছি না একটু রুচি পরিবর্তনের দরকার কি করতে হবে না রুচি যদি পরিবর্তন করতে হয় চলো না একটা দিন প্রশান্ত মহাসাগর গিয়ে শামুক খাবো এবার গ্রামের হাসরা সব একসাথে জোট বাঁধিয়ে ওরা প্রশান্ত মহাস প্রশান্ত সাগরে গিয়ে প্রশান্ত মহাসমুদ্রে গিয়ে প্রশান্ত মহাসমুদ্র কেমন জানেন যার একটা গর্ত হচ্ছে মারিয়ানা খাত এগারো হাজার কিলোমিটার জোরে বলেন আরে পৃথিবীর মাউন্ট এভারেস্ট আট হাজার আটশো আটচল্লিশ কিলোমিটার এটা যদি কোন রকম ঠেলে ওর ভিতরে ফেলা যায় তবু অনেক বাকি থাকবে এবার প্রশান্ত মহাসাগর ওরা গিয়েছে গিয়ে ঠিক ওদের নিয়ম নীতি অনুযায়ী পাছা উঁচু করে মুখ দিচ্ছে মুখ দিয়ে শামুক খুঁজছে ও শোনা শামুক পাবে গো সারাটা দিন শামুক টামুক পাইনি ফিরে এসেছে এসে বলছে গিরামের পুকুর তবু ভালো কেন পুকুরে পাচাটা উঁচু করে মুখটা নিচে করে দিলে পেতাম আর তা দিয়ে আমাদের পেটটা ভর্ত আর এখন এই প্রশান্ত মহাসাগরে যে এলাম উঁচু করে মুখটা নিচে দিলাম সারাটা দিন কেটে গেল একটাও শামুক পাইনি আসলে আমরা যেখানে এসেছি এই প্রশান্ত সাগরের কোন তলাই নেই তলা আছে না নেই জোরে বলেন তলা আছে না নেই তলা আছে কিন্তু এর গলার বহর বহর নেই মিলাদ কোরআনে আছে মিলাদ হাদিসে আছে কে কোরআন থেকে প্রমাণ করেছে ভাই আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর প্রমাণ দিয়ে গেছেন মিলাদে মুস্তাফা কিতাবের ভিতরে মিলাদ কোরআনে আছে হাদিসে আছে আসলে যে মওলা মোল্লা মৌলভি গুলো বলে মিলাদ কোরআন হাদিসে নেই নবী চলে যাবার 50 বছর পরে আবিষ্কার হয়েছে আমি বলবো এদের জ্ঞানের বহর খাটো এজন্য এরা কোরআন হাদিসের তলা খুঁজে পায় ঠিক বলছি না ভুল বলছি এদের জ্ঞানের বহন নেই জন্য কোরআন হাদিস তলা খুঁজে পাইনি আচ্ছা কোরআনে কি মিলাদ নেই জোরে বলেন নেই আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া লিদু ওয়া মা ওয়ালাদ জোরে বলেন না সুবহান আল্লাহ কি বলছেন খুব সংক্ষেপে ব্যাখ্যা করছি ভাইরা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ কসম খালাম মক্কাতুল মুকাররামার এবং আমি আল্লাহ কসম খালাম যে এই মক্কাই যে নবজাতক শিশুর জন্ম হবে তিনি হলে নূরে মুস্তাফার কসম আমি আল্লাহ খেলাম জোরে আজিজুন হারিস হারিসুন আলাইকুম বিল রাহিম

আল্লাহ পাক বললেন যে গ্রহ গ্রহের কসম খেলেন যখন অস্তমিত হয় এই গ্রহ কটা আরে বারোটা আর রসুল্লাহ কত তারিখে এসেছেন বাড়ি রবিউল আওয়াল রসুল্লাহ অনেক মুফাসিনগণ ব্যাখ্যা করেছেন যেখানে রসুল্লাহ আল্লাহর নবীর মিলাদের কথা আল্লাহ বলেছেন জোরে বলেন না আমার নবী শুধু মিলাদ নয় আল্লাহ পাক ঈসা আলী ইসলামের মিলাদের ব্যাপারে বলেছেন সালামুন আলাইহি আলাইয়া ইয়াউমা উলিদা ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়ান আমি আল্লাহ জানিয়ে দিলাম আইসা রুহুল্লাহ তুমি যেদিন জন্ম গ্রহণ করবে তোমার যেদিন মিলাদ হবে তুমি যেদিন জন্ম গ্রহণ করবে সেদিন তোমার উপর শান্তি বর্ষিত হোক যেদিন তোমার মৃত্যু হবে সেদিনও তোমার উপর শান্তি বর্ষিত হোক এবং যেদিন তুমি ময়দানে মাহশারে উঠবে সেদিনও শান্তি বর্ষিত হোক জোরে বলেন আল্লাহ নবী ঈসা মিলাদে শান্তি জানিয়েছেন না জানাই সালাম জানিয়েছেন না জানাই আল্লাহ পাক কুরআন পাকের ভিতরে মুসা নবীর মিলাদ করেছেন জোরে বলেন না সুবহান আল্লাহ পাক কুরআন পাকের ভিতরে আদম সাফিউল্লাহর মিলাদ করেছেন জোরে বলেন না সুবহান আল্লাহ তবে এতটুকু বলি আল্লাহ পাক নবীদের মিলাদ জন্মের কথা সৃষ্টির কথা আল্লাহ কুরআনে জানিয়ে দিয়েছেন ঠিক প্রত্যেক নবীরা আমার রসুল্লাহ মিলা আলোচনা করেছেন মিলাদের এলান করেছেন ঘোষণা দিয়ে গেছেন জোরে বলে আল্লা কুরআন পাকে জানালেন ও ইজ মিসাকান আল্লাহু মিসা না প্রত্যেক নবীদের কাছ থেকে আল্লা যখন অঙ্গীকার নিয়েছিলেন যে আলাস্তবি রফিকুম আমি কি তোমাদের প্রতিপালক নই সর্বপ্রথম যে আত্মা বলে উঠেছিল কলু বালা ওই আত্মাটা হলো নূরে মস্তাফা জোরে বলেন না সোভার বাইর আমার মিসকাল শরীফের সারা মেরকাতের ভিতরে মুল্লা আলী কারি হুজুল লেখে এনে আল্লাপা প্রশ্ন করেছিল আলাস্তির আমি কি তোমাদের মালিক নই আমি কি তোমাদের মাউলা নই আমি কি তোমাদের সর্বপ্রথম নবী যদি উত্তর না দিতেন আর নবীর উত্তর শুনে শুনে অন্যান্য নবীরাও জবাব দিলেন রসুল্লাহ যদি শিখিয়ে না দিতেন আর নবীর উত্তরের মতো অন্যান্য নবীরা যদি উত্তর না দিতে পারত অন্যান্য

না এজন আমার নবী হলেন সমস্ত নবীর নবী সাইয়েদুল মুরসালিন জোরে বলেন দা সুভান আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়িন জোরে বলেন না সুভান প্রত্যেক নবীদের নূর গুলোকে আল্লাহ রেখে দিলেন নূর ঝিকমিক করছে আল্লাহ পাক বল আয় নূরে মুহাম্মাদি আল্লামা রুহুল আমিন সাহেবুজুর কিতাবে লিখেছে আয় নুরে মোহাম্মাদি এই যে নূরগুলো ঝিকিমিকি করছে তোমার নূরের ফলকটা একবার অন্যান্য নবীদের নূরের উপরে ফেলে দাও জোরে বলে না সুভার ভাইরা আমার বোঝার চেষ্টা করুন বিশ্ব নবী নূরের ফলকটা অন্যান্য নবীদের নূরের উপরে যখন ফেলে দেওয়া হলো অন্যান্য নবীদের নূরগুলো অন্ধকারে স্নান হয়ে গেল ওই নূরগুলো আওয়াজ দিয়ে বলল আয় রব্বুল আলামিন আল্লাহ এটা কোন নূর আমাদের নূরগুলোকে বিলীন করে দিল আমাদের জ্যোতিগুলোকে বিলীন করে দিল আমাদের জ্যোতিগুলো অন্ধকারে লীন করে দিল আমার আল্লাহ জানিয়ে দিলেন নূরে মুহাম্মাদী আয় অন্যান্য নবীদের নূরেরা শোনো এটা হলো আমার হাবিবি নূরে মোস্তাফা মোহাম্মদ কামলিওয়ালা সরকারে দো জাহান নূর আই নবীরা শোনো আমার এই নবীর উপরে যদি বিশ্বাস করো আমার এই নবীর উপরে যদি ইমান আনো মুস্তাফাকে যদি নবী বলে মানো আমি আল্লাহ তোমাদের নবুয়ত দান করে দেব আর এই নবীকে যদি নবী বলে না মানো তোমাদের নবুয়ত দেব না দেব না নবুয়তের খাতা থেকে নামটা কেটে দেব প্রত্যেক নবীর

আবুল বাসার ঠিক না বললেন কিন্তু আদম নবীর পেশানিতে নিতে ছিল নূরে মুস্তাফা জোরে বলেন না সুবহান নবী কত আগে সৃষ্টি রাসূলুল্লাহর সৃষ্টি রাসূলুল্লাহ সূরা সূরাতে বাসারি সূরাতে মালকি সূরাতে হাকিকি জোরে বলেন না সুবহান এখন তো একজনে মূল সাহেব হয়েছে কিরা বলে না রাসূলুল্লাহ আনা বাসার ও মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ এ বলেন না বলেন কিন্তু আমার নবীর সূরাত কটা কটা

বলেছেন কথা বুঝতে পেরেছেন কুনতু নাবিইয়ান ওয়াদামু বাইনাল মায়ি ওয়াতটি রাসূলুল্লাহ বলেছেন আমি নবী সেই দিন থেকে নবুয়াত পেয়েছি যেদিন আদম নবী মাটি আর ধুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছিল তারও অনেক আগে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম জরে বল আচ্ছা ছিল না ছিল না তাহলে সৃষ্টি হিসাবে রাসূলুল্লাহ ভাষায় সূরাতে আদম নবীর ছেলে ঠিক না বল কথা বুঝতে পারলেন না আদম নবীর

জিব্রাহিল কাল্লাহর মুকারম ফারিস্তা জিব্রায়েল বলছে আরসিল আল্লাহ বসা পরে হবে আপনি বলেন উনি যখন আসতেন মানুষের চুরাত নিয়ে দাহিয়াতুল কলবিরুপ নিয়ে আসতেন তো হুজুর আমাকে ছোট বললেন কেন নবী বল চাই তুমি কি বড় বলছে না হুজুর ছোটো বললেন কেন নবী বল চাচ্চায় জিব্রাহিল তোমার বয়সটা কত বলো তো জিব্রায়েল বলছে হুজুর আমার বয়স কথা আমি গুণে বলতে পারবো না তো বিশ্ব নবী বলছে একটা অনুমান তো দাও

প্রত্যেক ফারিস্তা পাঁচশো বছরে বয়সের করে ডিফারেন্স আর আমি জিব্রাইল আলাইহি সালাম আল্লাহ আমাকে যখন সৃষ্টি করেন আমি আল্লাহর আরশের পদদেশে একটা নক্ষত্রকে সত্তর হাজার বছর অন্তর একবার করে সাজদা দিতে দেখতাম আমি জিব্রাইল আলাইহি সালাম ওই নক্ষত্রটা একবার নয় দুইবার নয় আমি জিব্রাইল বাহাত্তর হাজার বার দিতে দেখেছি আবার তোলে মাথা তোলে আবার সাজ যায় অর্থাৎ নোটটা সত্তর হাজার বছর পর একবার দেখা যায় আবার সত্তর হাজার বছর পর একবার দেখা যায় আমি জিব্রাইল বাহাত্তর হাজার বার দেখেছি আবার ক্যালকুলেটার না

কিসের জন্য নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর দুটো কিসের জন্য নবী বলছেন যে আমি রসুল্লাহ সোমবারের দিন আমি রসুল্লাহ দুনিয়াতে এসেছিলাম এই খুশিতে আর সোমবারের দিন আল্লাহ আমাকে দুনিয়াতে এলানের নবুয়াদ দিয়েছিল জোরে বলে এবার এক শ্রেণীর মুলসা বাচ্চারা কি বলে জানেন যে রসুল্লাহ চল্লিশ বছর পরে উনার আকিকা করেছিলেন কথা বুঝতে পারেন আরে আকিকা আচ্ছা ভাই আকিকা কিসের খানা আরে বাচ্চা হলে তো আকিকা করতে হয়

এবার মূল সাহেবরা না রসুল্লাহ এটা করেছিলেন কি আকিকা কিন্তু আমরা জানি আল্লামা জালুদ্দিন সুইতি রাহমাতুল্লাহ যিনি দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি বলেছেন যে রসুল্লাহ যখন জন্ম নিয়েছিলেন দুনিয়াতে তখন সাত দিনের সাত দিনে তানা দাদা আব্দুল মুতালেব নবীর আকিকা দিয়ে দিয়েছিল জোরে বলে এবার মূল সাহেব গুলো ওহাবি মূল সাহেব গুলো কি বলে জানেন যে সাত দিনে রসুল্লাহ যে আকিকা দিয়ে দিয়েছিল ওই আকিকাটা সহি হয়নি

একটা হাদিস দেখান তো রসুল্লাহ চল্লিশ বছর পরে খাদিজা বলেছে খাদিজা আমি তো তোমার পঁচিশ বছরে বিয়ে করেছি তখন তো আমি নবী টবি হইনি সুতরাং বিয়েটা আবার একটু দোহরে দিই নতুন করে পড়ি কি কথা বুঝতে পারেন কি গো কথা বুঝতে পারেন তাহলে রসুল্লাহ যখন নিজের বিবাহটা খাদিজার সাথে দোহরে সেখানে নবী দিবস দোহারতে পারে আপনার মিলাদ আপনার আকিকা দোহারতে পারে কি গো কত বড় বোকার মতো প্রশ্ন দেখছেন ভাইয়ের আমার আমার রসুল্লাহ দুনিয়ায় আসার ছয় হাজার বছর আগে বেদ আমার নবীর মিলাদ করে গেছে জোরে বলেন না সুভার

উম্মতি বলে কাঁদবে তিনি হবেন বিশ্ব জাহানের নবী মোহাম্মদ রসুল্লাহ বেদের ভিতরে সব লিখা আছে নবীর নাম কি হবে এটাও লিখা আছে বেদ বলছে ছ হাজার বছর আগে কত বছর আগে ছ হাজার বছর আগে এ মৌলবী গুলো মিলাদ খুঁজে পাইনি অথচ নবী আর আসা ছ হাজার বছর আগে বেদ বলছে নবী হবেন তিনি তানার মিলাদ বেদের ভিতরে করে যাচ্ছে তানার নাম হবে মদি বর্তিতা দেবাদ ক্রান্তি প্রকৃতিতা বিষণ বক্ষিতি সদা মিদার শাস্তি স্মিতা তানার নাম হবে পুত্র মুকর মো শিষ্যকর দ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে বলেন না নবী কোথায় জন্ম নেবে সম্বলে বিষ্ণু যশাস সম্বল নগরে জোরে বলেন না সুবহান বেদের ভিতরে লেখা হচ্ছে রাসূলুল্লাহ তলোয়ারের নাম কি হবে আর রাসূলুল্লাহর উটের নাম কি হবে নবীর কলেমাটা কি হবে বেদের ভিতরে লেখা হচ্ছে হুম হো তার ইন্দ্র হো তা ইন্দ্র নমঃ সুরিন্দ্র অল্লং জষ্টং পুন্নং সষ্টং অল্লং করোনাম শরণং ব্রহ্মণ লা ইলাহা হরতি পাপন ইল্লা ইলাহা পরম পদম জনম বৈকুণ্ঠ বড় পিনতি তা জপি নাম মুহাম্মদ আন নামাসতিত নামাত সয় নামা নাম হা জানিয়ে দিল ওই যে নবী আসবেন ওই নবী একটাই কলেমা এলান করবেন ওই কলেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড মুহাম্মদ

রসুল্লাহ দুনিয়াতে আসার এলানটা করে যাওয়া চড়ে বল সহজে বুঝাচ্ছি আমরা যেমন এক একজন বক্তা শেষে যিনি থাকেন প্রধান বক্তা তার কথা বলি না বলি না আর বলি না বলি না আপনার আখির মোনাজাত নিয়ে যাবেন শেষ মোনাজাত নিয়ে বাড়ি যাবে শেষ ভালো যার সব ভালো তার বলি না বলি ডাল খেলেন মাছ খেলেন কুপ্তা খেলেন বিরিয়ানি খেলেন পোলাও খেলেন কায়দা করে লাস্টে হাত ধোয়ার দরকার আছে আর হাত কিভাবে ধুতে হবে ও তরিকা সুন্নাত তরিকা আছে না এবার আপনি যদি এক একা যদি চিটিংবাজি করে ভাবেন ও হুজুরদের কথা বাদ দিন হাত ফাত ধোব না কায়দা করে ডাল দে গোশ দে কায়দা করে খেয়ে পাছায় মুছে চলে গেলেন লোক কি বলবে কি বলবে গো বলবে তো ডাকি প্রত্যেক নবীরা তারা আল্লাহর ইলান করে গেছেন এবং নূরে মুস্তাফার খুশখবর ঘোষণা করে গেছেন জোরে বলেন আর এরা খুঁজে পায় ভাইরা আমার একটু বললে বুঝবেন মুসা কলিমুল্লাহকে জিজ্ঞাসা আপনি মুস্তাফার কথা বলছেন বলছে হ্যাঁ আমি মুসা নুরে মুস্তাফাকে মানার কারণে আমি কলিমুল্লাহ হয়েছে জোরে বলে ভিতরে হলো দা বলছে আমি মুসা

দ্যাট হি মে আবিদ উইথ ইউ ফর এভার জোরে বলেন দ্য সুবহান বাইবেল বলছে আমি ইসা নই পবিত্র কুরআন সূরা সাদ 6 বলছেন জানিয়ে দিচ্ছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম লিমা বাইনা তাওরাত ওয়া মুবাশশিরাম বি রাসূলি ইয়াতিমিম ইফ ইউ লাভ কিপ মাই কমান্ডমেন্টস এন্ড আই ফাদার হি ফরে ভার আমিসা বলছি আমি ললা নয় আমার পরে আ হাদ ল হা ভুললাকে মেনে নাও মেনেও তার ন ন মে না ত নেই মেনে নাও নীতি মেনে নাও হাবি বুুললাকে মহাব্দ কর ক যাই রাখ জানা মিলে যাবে জরে আ নবর মিরাত খুজে পাই সব নরা আমা নর কথা বলছে না বল জরে বলন বলেছে না বলন। জেন্ডা বেস্তা বলছে নইটি আহমাদ ড্রাগইটিম ফম রাওমি স্পিতাম জারাতুস্টা আম দাহমাম ভাগনি মাফ্রিটিম ইউনা ধেক হাহি হু মেনেন ঘাট ভেকেন ঘাট হুসাইন থান হুদাই না জোরে বলে দ সুফা সবই নবীর মিলাদ ত্রিপিটক বলছে আই নট দা ফার্স্ট বুদ্ধা হু কেম অন দা আর্থ

তো চাহের ক্ষুদা কি খুদা ই না হি নবী যদি দুনিয়াতে না আসতেন তো আমরা কেউ আল্লাহকে আল্লাহ বলে চিনতাম না চোরে বলেন तेरी जाते आलम में आई ना होती तो आसुदा सारी खुदाई खुदा की खुदाई ना होती मोहम्मद की गौर जाते आई ना होती तो कलमे से दिल की सफाई ना होती तेरी जाते आलम में आई ना होती तब बकार सिद्दीक ना होती उमर फारूक ना होती उस्मान गिरी ना होती आली शेर खुदा ना होती आप से हम दुनिया में तशरीफ नहीं लाए तो हमारा पैदा भी नहीं होती जोरे बोले आई हाय नबी के चीले আজকে আমরা নবীর সাথে তুলনা করি আমরা মুখ নালে বার হয় কথা ঠিক না বল আরে হাম বলে তো বাদ বলে মেরা নবী বলে তো কোরআন বলে জোরে বলে না ভালো হাম বলে তো বাদ বলে মেরা নবী বলে তো হাদিস বলে জোরে বলেন না আরে হাম বলে তো বাদ বলে মেরা নবী বলে তো সরিয়াত বলে জোরে বলেন না নবী মুখ থেকে যেটা বলেছে আল্লাহ সেটা সরিয়া বানিয়ে দিয়েছে আরে দুনিয়াতে যা কিছু সৃষ্টি হয়েছে আল্লাপাদ বিষ্ণু নূর কে সৃষ্টি করলেন আর যা কিছু সৃষ্টি করেছেন সব নূরে নূর থেকে জোরে বলেন না সুভারবুর পায় নূরে মুস্তাফা

সূর্য যে আলোটা পেয়েছে ও সূর্য কার কাছে নূরে মুস্তাফার কাছে জোরে বলে এজন্য সূর্য আমার নবী সায় ফেলতে পারত জোরে বলেন পারত আয় সূর্য আমার নবী সায় ফেলতে পারত কারণ সূর্য সায় ফেলবে কি করে সূর্য যার কাছে ঋণী তিনি হলে নূরে মুস্তাফা জোরে বলে সূর্য আমার নবীর কাছে ঋণী চাঁদ আমার নবীর কাছে ঋণী নক্ষত্র আমার নবীর কাছে ঋণী আর আমার নবী হলো খোদ খোদ আল্লাহর সৃষ্টি আমার নবী হলেন আল্লাহর কাছে ঋণী জোরে বলে ঠিক না বল আমার একটু বোঝার চেষ্টা করেন আওয়াজ বোঝার চেষ্টা করেন তো কাবা কাবা আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আসার খুশি প্রকাশ কাবা করেছে জোরে বলে কাবা কিভাবে করেছে অনেকবার বলেন না কাবা কিভাবে করলো কাবা কাবা ছিল আমার রাসূলুল্লাহ ঠিক না বল নবী কাবা কাবা ছিল না ছিল না নবী যদি বলতেন আল্লাহ ওটা কাবা না বাইতুল মুকাদ্দাস কাবা আল্লাহ বলতেন ওইটাই বানিয়ে দিলাম জোরে বলেন নবী যেটাকে কাবা হিসাবে চয়েস করেছে আমার আল্লাহ সেটাকে কাবা বানিয়ে দিয়েছে রাসূলুল্লাহ একবার নামাজের মধ্যে দাঁড়িয়ে ভাবছেন আল্লাহ একটাবার যদি কাবার দিকে ফিরে নামাজটা পড়তে পারতাম নামাজে অবস্থায় আছে আল্লাহ পাক বলছে কদনার তক্কাল্লুবা ওয়াজহিকা ফিসসামা ফালা নুআল্লি আনকা কিবলাতান তারদা ফাওল্লি ওয়াজহাকা শাতর আল মসজিদ আল হারাম এ Habib তুমিবারেবারে আমি আল্লাহ আমার আকাশের দিকে তাকাও আই হাবিব রাখো আমি আল্লাহ রাজি মুসা তাতে রাজি আমি আল্লাহ যাই তাতে রাজি আমি আল্লাহ রাজি তাতে রাজি আল্লাহ রাজি রাজি আল্লাহ রাজি তাতে রাজি আমি আল্লাহ রাজি মুসা রাজি তোমার না করে দিলাম তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি জোরে বলেন দিকে তাকাও আমি তোমার মনের অবস্থাটা বুঝি আমি আলিমুল গায়ব আলিমুম বিজাতিস সুদুর জোরে বলেন না সুবহান হাবিব তোমার জন্য আমি আল্লাহ ওই মক্কাতুল মুকাররমার ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন নাস মুবারাকা ওই কালো ঘরটাকে আমি আল্লাহ তোমার জন্য কাবা বানিয়ে দিলাম জোরে বলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ তো আমার নবী ছিল কাবার কাবা ভাইরা আমার নূরে মুস্তাফা কিতাবের ভিতরে কে লিখেছেন নূরে কিতাবের ভিতরে জোন হুজুর লিখছেন কি লিখছেন ভাই আমার বোঝার চেষ্টা করো দাদা আব্দুল মুতালে বংশে নে বিশ্বনবী দাদা আব্দুল মুতালে জানিয়ে দিলেন যে আমার পুত্র আব্দুল্লার ঘরে যখন মোহাম্মদ সাল্লাহ আলিমসাল্লাম ভূমিষ্ঠ হলেন আমি আব্দুল মুতালেবে আমি ছিলাম কাবার রাহাবার আমি কাবার দেখভালের দায়িত্বে ছিলাম আমি দেখতে পেলাম আল্লাহর কাবাটা আমার ছেলে আবদুল্লার ঘরের দিকে ঝুঁকে পড়ে গেল জোরে বলেন কাবা ঝুঁকে গেল আর রসুল্লাহ এসেছেন কার ঘরের দিকে আহ আব্দুল্লাহর ঘরের দিকে কাবা পুরো ঝুঁকে গেছে এবার ভাবছেন আমি কি বলবো ভাবছেন আমি কি করবো কাবা কাবা কেন ঝুঁকে গেল। ভেঙে যাবে নাকি আব্দুল তো বুঝতে পারছেন না ভেঙে যাবে নাকি কাবা ঝুঁকে গেল কেন ভাইয়ের আমার ওই সময় দাদা আব্দুল মুতালে বলছেন যে আমি আস্তে আস্তে টুক টুক করে আমি বুক ভরা ব্যথা আর চোখ ভরা পানি নিয়ে কাবার রাহাবার আমি কাবাটা ঝুঁকে যাওয়ার কারণ আমি ভাবলাম ভূমিকম্প শুরু হয়ে গেল নাকি আমি আস্তে আস্তে গেলাম কাবা যেখানে ঝুঁকে গিয়েছে ওই জায়গাটায় গিয়ে আমি কানটা লাগালাম লাগানোর পরে দেখতে পেলাম কাবা আর বিতে বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবার রব মুহাম্মদ আনিল মুস্তফা আল্লা আনো কদ তঙ্খার নিরব্বি মিন আনজা সিল আসলাম ও রজা সিল মুসরে কি না আমি কাবা আল আমিন আল্লাহ আপনি আজকে নুরে মুস্তমাকে পাঠিয়েছে আমি কাবা খুশি জোরে বলে আমি কাবা আমার আল্লাহ কাবা খুশি নামি কাবা এই জন্য খুশি আমার ভিতরে আছে তিনশো প্রতিমা আমি কাবা আমি নাপাক আমার ভিতরে প্রতিমা আছে আপনি যে মোহাম্মদ রসুলউল্লাহকে পাঠিয়ে দিলেন ওই নবী দুনিয়াতে আসবেন আমি কাবা আমার ভিতর থেকে নাপাকইগুলোকে সাফ করে দিবেন প্রতিমাগুলোকে সাফ করে দিয়ে আমি কাবা আমাক আল্লাহ রিবাদার খানা বানিয়ে দেবে দুনিয়ায় আগমনে খুশি প্রকাশ করেছে না করে জোরে জড়িবান করেছ না করেন করেছে রাসূলুল্লাহর দুনিয়ায় আগমনের ব্যাপারে কাবাও খুশি প্রকাশ করেছে আর রাসূলুল্লাহর দুনিয়ায় আগমনের ব্যাপারে মুসনাদে আবু ইয়ালা হাদিস বর্ণনা করেছেন যে হালিমাতু সাদিয়া উনি বলেন হালিমাতু সাদিয়া বলেন যে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মা আমিনার কোল থেকে নিলাম নিয়ে আমি ভাবছি নিয়ে যাব তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মা আমিনার কোল থেকে নিয়েছি নিয়ে যাব আমি এমন সময় ভাবলাম যে কাবাটা টওয়াফ করে যাই ভাইয়ের আমার বিশ্বনবী দুদমাতে হালিমাตุস সাদিয়া দি আনাগুতালানহা বলছেন আমি রাসূলুল্লাহকে নিলাম আমি ভাবলাম যে আমি কাবাটা টওয়াফ করে যাই কাবাটা টওয়াফ করে যাই চক্কর দিয়ে কাবাটা তফ করে যাই ভাইয়ের আমার আমি কাবা তফ করতে গেলাম বলছেন আমি কাবা তফ করলাম তফ করার পরে আমি সাফা মারোয়া সাই করলাম এবারে আমার ইচ্ছা হলো হাজারে আসাদ একটু চুমা দেব মোহাম্মদ সাল্লামকে কোলে করে নিয়ে উটের উপরে আমি আছি হাজারে আসাদ আমি চুমু দেব এমন সময় মা হালিমা বর্ণনা করেন মুসনাদে আবু ইয়ালা হাদিস শরীফের ভিতরে এসে আমি এমন সময় দেখতে পেলাম আমি যাই হাজারে আসাদে চুমা দেব হাজারে আসাদ আমি বুসা দেব চুমা দেবো দেব কিন্তু না 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 বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বাসপান বাচ্চা আমি মা আমিনার কোল থেকে নিয়েছি বিশ্ব নবী আমার আছেন আমার কোলে আমি হাজারে আসবাদে যখন চুমা দিতে আগিয়ে যাই আমি দেখতে পেলাম হাজারে আসবাদ কাবার দক্ষিণ প্রান্ত থেকে ছুটে এসে আমার কোলে রসুল্লাহ রসুল্লাহর মুখে চুমা দিল

ক্ষুদার কসম করে বলছি অরসুলুল্লাহর ইস্ট যদি আপনার দিলে না থাকে আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার চাকাত কিছুই আপনাকে জাহাজ নাম থেকে বাঁচাতে পারবে অরসুল উল্লাহ যদি বলেন কেন ভাই বিল জিনান লিসান আর না বলুন বলছি ইমানের সংজ্ঞা মুহাদ্দিনে কেরাম দিয়েছেন দিয়েছেন না দেয় দিয়েছেন কিন্তু ইমানের সংজ্ঞা আমার সুন্দর সংজ্ঞা লেগেছে যেটা আমার ইমাম ইমামে আজম আবু হানিফা দিয়েছেন জোরে বলে দেশভার ইমামে আজম আবু হানিফা ইমানের কি সংজ্ঞা দিয়েছেন জানেন উনি তাস্তিক বিল জিনান ইকরাল বিল আমাল বিল আরকান বলেন ইমামে আজম আবু হানিফা বলেছেন আল ইমানু মুজার রাদু তাস্তিকিন নাবী সাল্লাম জোরে বলে দেশভার

যে নবীকে মহব্বত করলে ইসলাম মহব্বত করবে না করবে না করবে না করবে না কারণ কেন দিলেন ইমামে আজম আবু হানিফা এত সুন্দর সংজ্ঞা জানেন ইমামে আজম আবু হানিফা হুজুর জানেন যে এমন কিছু মানুষ আসবে তাদের ভিতরে নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে যাকাত থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে কিন্তু রাসূলুল্লাহর মহব্বত থেকে খালি থাকবে কথা বুঝতে পারেন কিবা আমার কথা বোঝা যাচ্ছে তো নবীর মোহাব্বত থেকে খালি থাকবে আচ্ছা ভাই আজকে দাড়িওয়ালা লোক টুপিওয়ালা লোক নামাজওয়ালা লোক আছে না নেই জলে বান আছে না নেই যত সব অধ হচ্ছে জলসা হচ্ছে মাহফিল হচ্ছে সব নবীর বিরুদ্ধে ফতোয়া কথা বুঝতে পারেন সব নবীর বিরুদ্ধে ওয়াজ নবীর বিরুদ্ধে ওয়াজ রাসূলুল্লাহর বিরুদ্ধে ওয়াজ ভাইরা আমার বুঝার চেষ্টা করেন নবীর বিরুদ্ধে ওয়াজ হচ্ছে রাসূলুল্লাহ শান আর মান আর ইজ্জত কামরা বাড়াতে গেলে গায়ে জ্বালা করা কতবস্তু আছে কিন্তু নবীর शान আমরা বাড়িয়েছি না সাহাবারা বাড়িয়েছে জোরে বলেন না এই বুখারী শরীফের হাদিস বলছি বাজে কথা আমি বলি না সোনা হাদিসটা নকল করেছেন আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরী মিলাদে মুস্তাফা কিতাবেও পেয়ে যাবে। ভাই এরা আমার বিশ্বনবীর शान বাড়িয়েছে সাহাবারা

এবার রসুল্লাহ কি বলছে দেখেন এবং রসুল্লাহ সানে যারা কুৎসা করতো নবীর যারা বিরুদ্ধে কথা বলতো তাদের প্রতিবাদ করতেন আবাই আমরা আলেমরা সুন্নাতাল জামাতের আলেমরা নবীর শান নবীর মান নবীর ইজ্জতের বাড়াই না বাড়াই না এবং যারা এর বিরোধিতা করে তাদের প্রতিবাদ করি না করি না আচ্ছা এটা হাদিস সম্মত কোন হাদিস আরে বুখারি বুখারি কোন হাদিস বুখারি শরীফের হাদিস হাসান মেম্বার তৈরি করা হবে

তাহলে এখন বর্তমান আলেমরা যারা নবী নবীরমান নবীর মান নবীর ইজ্জত বাড়াবে আল্লাহ পাক সহকারী ফেরেস্তা দ্বারা তাদের সাহায্য করতে পারেন না এটি জোরে বলেন পারে না পারে না ভাই আমার বুঝার চেষ্টা করুন যে কথা বলতে বলতে সে গেলাম নবীর কথা নবী নবীরমান নবীর মান নবীর ইজ্জতের কথা বলতে গেলে নবী বাড়াতে গেলে কষ্ট হয় কথা বুঝতে পেরেছেন

আমি ধরিয়ে দিচ্ছি বোকারি শরীফ থেকে দেখেন বোকারি শরীফের হাত বাজে কথা বলবো না বাইরা বিশ্ব নবী আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজুরের উম্মুর শরীফ হবে হুজুর অসুস্থ হয়ে পড়লেন ইন্তেকাল করবেন অনেক আলেম তো বয়ান করে ইন্তেকাল করে ইন্তেকাল হবেন রাসূলুল্লাহ ইন্তেকাল হবার আগে রাসূলুল্লাহ অসুস্থ আছেন রাসূলুল্লাহর অবর্তমানে আবু বকর সিদ্দিককে ইমামতির দায়িত্ব দেওয়া হলো তুই বলেন না সুবহান আবু বকার কি মামতের দায়িত্ব দেওয়া হল আবার অনেকে বলেন ওখানে আবু বকার না ওখানে আলী হবে কথা বুঝতে পারেন যাই হোক আমি অধিকার যাবো না ও অপারেশন আর করবো না তো ভাই যেটা আমি বলতে চাই আবু বকারকে ইমামতের দায়িত্ব দেওয়া হল আম্বাজার আয়েশা বলেছিলাম আমার আব্বা নরম দিলের মানুষ উনি আপনার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে পারবেন না নবী তবু আবু বকারকে দিলেন দায়িত্ব

ভাইরা আমার আল্লাহ নবী সাবা আবু বকর সিদ্দিককে আল্লাহ খুতলা নکھوں ইমামতির জন্য দাঁড়ালেন ইমামতি করছেন আবু বকর সিদ্দিক আছেন ইমাম পিছনে समस्त সাহাবারা মুক্তাদি হয়ে দাঁড়িয়ে আছে পিছনে समस्त সাহাবারা দাঁড়িয়ে আছে প্রত্যেকের বুক ভরা ব্যথা না 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 আর মনে হয় রসুলুল্লার পিছনে নামাজ পড়া হবে না নবী মনে হয় আমাদের মা আজ ভেঙে চির বিদায় নিয়ে চলেছেন বেন আর মনে হয় নবীর পিছনে নামাজ পড়া হবে না হবে না এই বেতানি আবু বকর সিদ্দিক পিছনে নামাজ আদায় করতে দাঁড়িয়ে গিয়েছেন আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার বলে তাহারিমাও বেঁধেছেন সাহাবরাও বেঁধেছেন তাহারিমা নামাজি অবস্থাতেই দাঁড়িয়ে গেছেন রাসূলুল্লাহ আমার বললেন ও বিবি আয়েশা সিদ্দিকাহ رضی আল্লাহু তাআলা আমার হুজরা শরীফের পর্দাটা একটু সরিয়ে দাও আমি রাসূলুল্লাহ আমার সাবারা আমার অবর্তমানে কেমন নামাজ পড়ে আমি রসুল্লাহ একটু দেখতে চাই কারণ এই নামাজ কায়েম করার জন্য ওহুদে আমার রক্ত ঝরেছে বদরে আমার রক্ত ঝরেছে অহুদের মাইদেন আমি রসুল্লাহ আমার দাঁত শহীদ কোনেছি রক্ত ঝরিয়েছি আজ আমি রসুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেব আমার অবর্তমানে আমার সাবারা কেমন করে নামাজ পড়ে আমি রসুল্লাহ একটু দেখতে চাই নবীজির কথা মোতাবেক

আম্মা জান আয়েশার হুজরা হাজি সাহেব যারা হস করেছেন একদম বাই মানে দাঁড়ালে এই যে বাম হাত এদিকে পশ্চিম দরুন আর একদম বাম এইরকম বাম ওই কোনটাই রসুল্লার আম্মা জান আয়েশার হুজরা আচ্ছা ভাই এবার এদিকে ফিরে নামাজ পড়াচ্ছি তো নামাজ পড়াতে গেলে দৃষ্টি কোথায় থাকবে আর ওখানে থাকবে তো নাকি তো বাইতে ওখানে কে আছো দেখা যাবে দেখা যাবে না দেখা যাবে না কান্না বজহ সাফিন হাদিস শরীফের ভিতরে এসে সুম্মা তাবাসসামা হাকু বুখারী শরীফের ভিতরে এসে কান্না বজহ হু ওয়ারা সুম্মা তাবাসসামা ইয়াদা হাকু সাহাবারা বলছেন আমরা রাসূলুল্লাহর দিকে তাকালাম নামাজি অবস্থায় তাকিয়ে দেখলাম বিশ্ব নবীর নূরের চেহারাটা আল্লাহর কুরআনের মতো চকচক চকচক করছে আর রাসূলুল্লাহ আমাদের দিকে তাকিয়ে মুসকি মুস বাম দিকে ওখান থেকে জানলা সরিয়ে পর্দা সরিয়ে দেখবে ওদিকে নজর যাবে জোরে বলার নজর যাবে নজর যাবে না তো তাহলে ওখান থেকে যখন পর্দাটা সরিয়েছেন সাহাবারা বলছেন আমরা সকলেই রসুল দিকে তাকিয়ে পড়লাম

নামাজ হবে তা সাহাবারা তাহলে ওখান থেকে বাম থেকে রসুল্লাহ তাকাচ্ছেন রসুল্লাহ মুসকি মুসকি হাসছেন তানার নূরের চেহারাটা চক চক করছে সাহাবারা কি করে দেখলেন কি গো কি করে দেখলেন হাদিসের ব্যাখ্যার ভিতরে এসে ব্যাখ্যার ভিতরে সেটা যে রসুল্লাহ যখন পদ্মাটা সরানো হলো নবী নূরের চেহারাই মসজিদে নবাবিতা আলাই আলোকিত নূর আর নূর হয়ে গেল জোরে বলেন সাহাবারা ভাবলেন নূর যখন ওই দিক থেকে এসেছে নিশ্চয়ই রসুল্লাহ তাকিয়েছেন

বাইর আমার বুখারি শরীফে হাদিস আসছে ফা হামামনা আন নাফতাতিনা মিনাল ফারায়ে বেরুইয়াতিন নবী সুসাল্লাম ফা হামামনা আন নাফতাতিনা মিনাল ফারায়ে বেরুইয়াতিন নবী সুসাল্লাম আখরাজাহুল বুখারি ভাইরা আমার সাহাবারা জানিয়ে দিলেন যে আমরা যখন রাসূলুল্লাহ চেহারাটা দেখলাম আমরা তিন দিন নবীকে দেখেনি দেখিনি রাসূল আমার অসুস্থ ছিলেন নবীর চেহারাটা যখন আমরা দেখলাম নবীর চেহারা দেখার খুশিতে আমরা মনে কিন নামাজ ছেড়ে দেব নামাজ ছেড়ে দেব নামাজ দেখেনি যখন দেখলাম নামাজ ছেড়ে নেওয়ার ছেড়ে দেওয়ার ইচ্ছা করে নিলাম হাত ইসরা কোলে বললেন যায় সাহা বাড়া আতিমু সলাতাকুম নামাজটা পরিপূর্ণ করে নাও নবীর আদেশ মেনে আমরা নামাজ ছেড়ে দিলাম না নামাজটা পরিপূর্ণ করে নিলাম

রাসূলুল্লাহকে মীমাংসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ভাইরামান বিশ্ববিদ্যালয় গিয়েছেন গিয়ে ঝগড়াটা মীমাংসা করতে গিয়েছেন এবার কিছু সাহাবারা আছে তার আবু বকর সিদ্দিককে বলছে হুজুর আপনার হুজুর আপনার আপনা কি ইমাম বানিয়ে আমরা কি আজান দেবো আমরা কি নামাজ পড়ে নেব একটু বলেন না সুবহানাল্লাহ কাকে বলছেন আর আবু বকর সিদ্দিককে আবু বকর সিদ্দিককে বলছেন হুজুর আপনি ইমামতি করবেন আমরা নামাজ পড়ে নেবো বুখারি শরীফের হাদিস আবু বকা সিদ্দিক বলছে হ্যাঁ আকামত দাও আমি নামাজ পড়িয়ে দিচ্ছি

এটাও বুখারি শরীফের হাদিস মুক্তা দিল সমস্ত সাহাবারা রাসূলুল্লাহ এসে দেখছেন যে নামাজ পড়াচ্ছেন আবু বকর সমস্ত সাহাবীরা পেছনে দাঁড়িয়ে আছে আচ্ছা ভাই আমাদের মোটামুটি যারা মুক্তাদি শেষে আসে তার কি করতে হয় কোথায় দাঁড়ায় পিছনে যেখানে জায়গা পাবে সেখানে তাই তো নাকি ডান দিক থেকে পুরা করতে হয় কি বলছিলাম ভুল বলছিনা তাছাড়া কখনো কি এরকম করে মুক্তাদির সরিয়ে সামনে যাওয়া যাবে কই মুসল্লিরা যদি বসে থাকে মুসল্লিরা যদি বসে থাকে তা বসা অবস্থায় কোন মুসল্লিকে একটু সরিয়ে সরিয়ে সামনে যাওয়া যাবে একটা হাদিসের ভিতরে এসে যদি কেউ মুসল্লিদের এরকম সরিয়ে 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 সামনে চলে যান তা রসুল্লাহ বলেছেন তুমি মুসল্লিদের যদি কষ্ট দিয়ে সামনে চলে যাও তুমি জাহান জাহান নামের প্রশস্ত করছো কথা বুঝতে পেরেছেন নবীর হাদিস তাহলে মুসল্লিরা যদি জুমার দিনে বসেও থাকে আপনি লাট সাহেব হয়েছেন আপনি পিছন থেকে সামনে মুসল্লিদের এরকম সরিয়ে সরিয়ে যেতে পারবেন আর বসা অবস্থার কথা বলতে পারবেন তবু অনুমতি নেই কারণ এক হি স্বপ্নে খাড়ে হো যায় মাহমুদ আওয়াজ না কই বন্দা রাহা না কই বন্দা নওয়াজ জোরে বলেন না সুবহান এক যখন আপনি দাঁড়িয়ে গেছেন আপনি মেম্বার হন এমএলএ হন এমপি হন রাজা হন মহারাজা হন প্রধানমন্ত্রী হন যাই হন না কেন সকলেই আপনি এবং যে রিক্সা চালক ভ্যান চালক যাই হোক না কেন চাষি ভূষা প্রত্যেক গরিব রাজা প্রজা সকলেই আল্লাহ পাকের পান্দা হয়ে গিয়েছে সকলের অধিকার সমান চলে ঠিক না বল বাইরে আমার তাহলে যাওয়া যাবে না এবার অজ বোঝেন বাইরে আমার আবু বকা সিদ্দিক কিমামতি করছেন আবার আবু বকা সিদ্দিকের পিছনে নামাজ আদায় করেন এমন সময় দেখা গেল রসুল্লাহ এলেন নামাজটা হলো আসরের নামাজ নামাজ চলছে রাসূলুল্লাহ আমার এসেছেন নবী পিছন থেকে এলেন এসে দেখছেন অনেক সাহাবাদের কাতার অনেক সাহাবাদের জামাত রাসূলুল্লাহ নামাজি অবস্থায় সাহাবাদেরকে দুই পাশে মন করে ফাঁক করতে লাগলেন ফাঁক করে করে রাসূলুল্লাহ নামাজীদেরকে সরিয়ে দিয়ে দিয়ে শটান গিয়ে আবু বকরের পাশে দাঁড়িয়ে পড়লে জোরে বলা 10

কোন বলছি কোনো ব্যাখ্যা না বড় বড় হাদিস সোজা মতন বলছি যে ভাবে এবার কি করলেন শাহবাড়া যখন দেখলেন সরিয়ে সরিয়ে দিয়ে দিয়ে যাচ্ছেন তখন শাহ করলেন

<laughs> आगे। आगे। ताली बजा अच्छा হাদিসটা কোথায় আছে এ বুখারী শরীফে আছে হুজুর আমরা করব জীবনেও জায়েজ হবে না হারাম কি হবে হারাম বলেন অথচ বলেন শোনা শুরু করছে এবার হাতে যখন এইভাবে তালিবাজাতে শুরু করে আবু বকর লা ইআলতাফিতু ফিস সালাত আবু বকর সিদ্দিক এমন আত্মনানের সাথে নামাজ পড়ছিল সাহাবারা যেভাবে তালিবাজাতে আবু বকর সিদ্দিক লক্ষ্য করেনি জোরে বলেন না সুবহানাল্লাহ এবার সাহাবারা তখন

আচ্ছা নামাজের সময় এদিক ওদিক ঘোরা তো দূরে যাক এটা কি হচ্ছে পুরো আরে লন্ড বন্ড তো দেওয়া হচ্ছে এই অবস্থায় তালি বাজাচ্ছে নামাজের মধ্যে আবার তালি এবার আবু বকর সিদ্দিক পিছনের দিকে তাকালেন তাকিয়ে দেখছেন ফারো রাসূল সাল্লাম যখন নবীকে দেখলেন তখন আবু বকর সিদ্দিক ইমামের জায়গাটা ছেড়ে দিয়ে পিছনে এসে দাঁড়ালেন জোরে বলেন না সুবহান ফাসরা ইলাইহি আবু বকর আনিম কুসমাকানাক আল্লাহর নবী বললেন ইশারা করলেন ইশারা ইলাইহি আবু বকর আনিম কুসমাকানাক আয় আবু বকর মুসাল্লা ছেড়ো না মুসাল্লাই নামাজ জারি রাখো জোরে বলেন আবু বকর আবার মুসাল্লাই গেলেন মুসাল্লাই আবার আবু বকর গিয়ে এবার নামাজ অবস্থায় হাত তো বাঁধা থাকবে এবার আবু বকর কি করলেন ফারাফা আবু বকর ইয়া দাইহি জোরে বলেন দসহার আবু বাকার সিদ্দিক ফারফা আবু বাকারি আদাই হে আবু বাকার নামাজে অবস্থায় নবী বলে না আবু বাকার আনিম কুসমা কানাক নামাজ জারি রাখো মুসল্লাই যাও আবু বাকার মুসল্লাই গিয়ে ফারফা আবু বাকার ইয়াদাই আবু বাকার দুটো হাত তুললেন জোরে বলেন না সুবহান হাত তুলে কি দোয়া করছে এখন আমার অনেক মৌলভি সাহেব বলে হাত তুলে দোয়া করা যাবে না এই ঠিক বলছিনা বলছিনা এটা হাত তুলে দোয়া বুখারী শরীফে আছে না নাই এই জোরে বলেন না আছে না নাই

হাত তুলে আবু বকর বলছেন আখরাজাহুল বুখারী আবু বকর বলছেন আল্লাহ আমি আজ এই নামাজ অবস্থায় আপনার হাবিবের পরে যে মুহাব্বত দেখিয়েছি আপনার হাবিবের পরে যে ইশক দেখিয়েছি আপনার হাবিবকে যে তাজিম করেছি আপনার হাবিবকে যে মর্যাদা দিয়েছি এটা আপনার হাবিব কবুল করে নিয়েছে আপনি খুশি হয়ে যান জোরে হাতটা তুলে এই দোয়াটা করে আবার পিছনে চলে আসেন এবার বুকারি শরীফের হাদিসের ভিতরে আসছে এমন একটা সময় আসলো মুক্তাদিরা সব দাঁড়িয়ে আছে মুসাল্লাই কোনো ইমাম জোরে বলেন ইমাম নামাজ হচ্ছে কিসের নামাজ আসরের নামাজ হাদিসটা বুকারি শরীফের হাদিস আসরের নামাজ হচ্ছে কোনো ইমাম ইমাম নেই

তো বলছে হুজুর আপনি যে এসেছিলেন এই ইশারা করার জন্য তালি বাজাচ্ছিলাম নবী বলছে তালি বাজানোটা হলো মেয়েদের কাজ কাদের কাজ মেয়েদের কাজ তবে কোন সময় যদি এইরকম মোয়ামালাত আসে নামাজের মধ্যে ইমামকে যদি সতর্ক করতে হয় তালি কখনো বাজাবে না এটা মেয়েদের কাজ তোমরা বলবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জোরে বলেন না সুবহান আল্লাহ নবীকে বলেছেন

রসুল্লাহ বলেছেন তা সাহাবারা কেন করলেন আহ রাসূলুল্লাহ বলেননি কিন্তু সাহাবারা করেছেন নবীর मोहब्बतে জোরে বলেন না সুবহান আর আজকে বলে সাহাবারা যে मोहब्बत করেছে শুনুন আমরা করতে পারব জোরে বলেন করতে পারবো আর রাসূলুল্লাহ মার চুল মুবারক চুল মোবারক রসুল্লাহ কেটেছেন সাহাবারা চুল মোবারক উমাইয়া নবী চুল মোবারক রেখেছেন বলেছেন আমি মারা যাবার পরে রসুল্লাহ চুল মোবারকটা আমার বুকের উপরে বিছিয়ে দেবে কারণ আমি এই একটাই জিনিস রসুলের চুল মোবারক নিয়ে যেতে চাই জোরে বলেন না ভাড়া বলছেন যে আমি রসুল্লাহ চুল মোবারক আমার বাড়িতে ছিল আমি দেখেছি ফারিস্তা চুল মোবারকটা তফ করেছে এবং দৌড় শরীফ পড়েছে জোরে বলেন না সুভাষ চুল মোবারকের কত মর্যাদা আচ্ছা ভাই ইউসুফ আলী কাছ থেকে আল্লাহাক ইয়াকুব আলী ইসলামের কাছ থেকে ইউসুফ আলী ইসলামকে সিনিয়ে নিয়েছিল ইউসুফ আলী সুরা একটা এসেছে সুরা ইউসুফ এসেছেন চল্লিশ বছর ইয়াকুব আলী ইসলাম কেঁদে কেঁদে চোখ থেকে কি ঝরতো পানি ঝরে ঝরে চোখ বন্ধ হয়ে গিয়েছিল কানা হয়ে গিয়েছিল এবং একটা দিন ইউসুফ আলী ইসলাম দুর্ভিক্ষ দেখা দিল কোথায় কেনানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে আমি ঘটনা বলছি না ওয়াজ বোঝেন কেনানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে ইয়াকুব আলী ইসলাম ছেলেগুলোকে নিয়ে গেলেন ছেলেগুলোকে বললেন এই যাও তোমরা যাও কোথায় যাও মিশরে যাও তখন মিশরের ফুড মিনিস্টার খাদ্য মন্ত্রী হলো ইউসুফ আলাইহিস সালাম জোরে বলেন সুবহান আল্লাহ পাক কোথায় ফেলে দিয়েছিল কুয়ায় ওখান থেকে আল্লাহ কি বানিয়ে দিয়েছেন ফুড মিনিস্টার খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন হাই হাই ইউসুফ আলী দেখতে সুন্দর ছিল আম্মা জানা এসা বলেছেন ইউসুফ আলহি দেখে মিশরের মেয়েরা তারা আঙুল কেটে ফেলেছিল যারা মিশরের মেয়েরা ইউসুফকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিল তারা যদি একটা বারো নূরে মোস্তাফার হাকি কাপে চেহারা দেখত আঙুল নয় তাদের নিজেদের শরীর কাটনে কাটতে কলিজাটা কেটে দিত তাদের হুশ থাকতো না केटे दी तो को हुश टाकतोरा नारे तकबीर नारे तकबीर नारे तकबीर सिश्रहक मुझे देते सबन नारे तकबीर अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया तो नीचे रेड कलर का होगा सब्सक्राइब करें और दबाएं बेल आइकन को ताकि मेरा हर एक अपडेट्स में